হাই ফ্রেন্ডস, আমার হোম রিলস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটি ভিন্ন স্টাইলের এঁচোড়ের তরকারি। এই এঁচোড়ের তরকারি আমি কি করে বানিয়েছি চলো দেখবে, আমার সাথে থেকো আর দেখো আমি কি করে এঁচোড়ের তরকারিটা বানিয়েছি। আমার লাগছে মসুর ডাল, লাগছে আমার রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ তো লাগছে। এই আমি সমস্ত ইনগ্রিডিয়েন্ট নিলাম। আমার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এঁচোড়। এঁচোড়কে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সি গ্রাইন্ডারে মসুর ডালটা পেস্ট করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। পেস্ট করে নিয়ে আসলাম, নুন হলুদ দিয়ে ভালো করে এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর রসুনটা আমি এবার কুটে নিচ্ছি, আর এই চপারের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যাতে সমান করে সব সাইজ একরকম হয়। পেঁয়াজ আমার চপড হয়ে গেছে। এবার একটা বাউলসের মধ্যে আমি এঁচোড়গুলো নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, আর রসুন থেঁতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি আমি নুন পরিমাণ মতো। আর দিচ্ছি হলুদ। আর ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি এখানে 2 চামচ দিচ্ছি। আর জিরার গুঁড়ো 1 চামচ দিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো, আর দিলাম আদার গুঁড়ো। বাড়িতে বানানো আমার আদার গুঁড়ো আমি রেখে দিই। আর দিচ্ছি সর্ষের তেল। এখন ভালো করে আমি এটা মিক্সড করে নিচ্ছি। এটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি, প্রায় 10 মিনিটের মতন রেখে দেব। ভালো করে নিচে উপর করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, একটু একটু করে ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি, বড়ি, যেটাকে বড়ির মতন করে ছেড়ে দিচ্ছি। যে এঁচোড় বা কাঁঠাল যেটাই বলো, আজকাল রেডিমেড প্যাকেটেও পাওয়া যায়। এখন একটু এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। মোটামুটি আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার প্রেশার কুকার বসিয়ে সেই যে আমি ডাল ভেজেছিলাম সেই তেলটাই ওখানে দিয়ে দিয়েছি। তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি ম্যারিনেট করা এঁচোড়গুলো ওখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। একটু সময় ঢেকে রেখে দেব 10 মিনিটের মতন। আবার ঢাকি উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, সাথে একটু চিনি দিয়ে দিলাম। এই এঁচোড়ের সবজি আমার তো খুব ভালো লাগে। আর আমি এই বর্ষার আগে জাস্ট এই এপ্রিল মে মাসে এই কাঁঠালের সবজিটা খেতে পছন্দ করি। আবার একটু ঢেকে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি আবার। ফ্রেন্ডস, এবার আমি মশলা ধোয়া জলটা আমি সেখানে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার প্রচুর পরিমাণে করবে। এবার আমি সিটিটা দিয়ে দিলাম। আমি এখানে একটাই হুইসেল দেব, যেহেতু আমার এঁচোড়
আমি একটাই হুইসেল দেব। আমি এখানে ভাপটা খুলে দিচ্ছি, দেখো এখন আমি ডালের বড়িগুলো সেখানে দিয়ে দেব ঠিক নামানোর আগ মুহূর্তে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলেও খুব সুন্দর একটা টেস্ট হয়। আর দিচ্ছি আমি এলাচ আর দারচিনি কুটে রেখে দিয়ে দিচ্ছি। মোটামুটি হয়ে গেল আমার এঁচোড়ের তরকারি। দেখো তো ডালের বড়ি দিয়ে এঁচোড়ের তরকারি কেমন লেগেছে অতি অবশ্য কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ফ্রেন্ডস প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সোজা চলে যাবে তোমাদের মোবাইলে। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।